উত্তর মালদা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়নি, প্রত্যাশা ছিল তাকে হয়তো এবার প্রার্থী করা হবে। এই নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর। তবে তিনি দলের সৈনিক হিসেবে কাজ করবেন মালদায় ফিরেই জানিয়েছিলেন। মালদা জেলার দুই লোকসভা আসনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম বেনজির নূরকে। সেই মতোই আজ রাগ অভিমান কাটিয়ে দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনামাজ আলী রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন মৌসুম। ইংরেজ বাজার ব্লকের অমৃতি এলাকায় প্রচার চালান তিনি। আমি তো আগেই ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে, এবার যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল, আমরা একই পরিবারের যেহেতু দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম, বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল। কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রকাশ করেছেন, আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম। মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারবো এবং আমিও সেটা আশা করেছিলাম। যাই হোক, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি। আমাদের যেটা এটা যেহেতু আমার হোম ব্লক, আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি, এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব। আপনার পরিবারের একজন সদস্য ইসাখান চৌধুরী এই কেন্দ্রের প্রার্থী, কতটা লড়াই হবে? আমরা এখানে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে, মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, সেইটাকে হাইলাইট করছি। আর কে দাঁড়িয়েছে সেটা তো ওনাদের ব্যাপার, ওনারা দাঁড়িয়েছেন, ওনারা নিজের কাজ করবেন, আমরা আমাদের কাজ করছি। বিজেপি সবসময় পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার যে চক্রান্ত করছে সেটার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছেন এবং মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন করেছে সেটার পাশে মানুষ আছে এবং আমরা এই আবেদন এই আপিল নিয়ে মানুষের কাছে পৌঁছে জীবনের যা কিছু মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া খ্যাংরাপট্টি ও এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচড়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।